Hey guys, welcome back to my YouTube channel. তোমরা দেখো সানি স্টক আর আমি জানি আবার চলে এসেছি একটা দারুণ খবর নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো আমার সঙ্গে শেষ পর্যন্ত। কলকি মুভিটা এখনো পর্যন্ত রিলিজ হয়নি, যেটা রিলিজ করতে চলেছে 27 জুন। কিন্তু এরই মধ্যে একটা বিরাট খবর পেলাম, কলকির রিলিজ ডেট পিছিয়ে গিয়েছিল। 9ই মে মুভিটি রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি পিছিয়ে গিয়ে 27 জুন করা হয়েছে। প্রভাস, দীপিকা পাড়ুকন, অমিতাভ বচ্চন এবং কামাল হোসেন। মুভিটির বাজেট আমরা সকলেই জানি যে 600 কোটি ধরা হয়েছিল, কিন্তু এরই মধ্যে তার অনেকাংশ রিটার্নও পেয়ে গেছে এই কলকি, প্রায় 400 কোটি। হ্যাঁ, সত্যি বলছি, কথাটা একেবারে সত্যি। অলরেডি 394 কোটি টাকা আয় করে ফেলেছে। কি করে পসিবল? সিনেমার টিকিট অন্ধ্রপ্রদেশে 85 কোটি টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু শর্তের বিনিময়ে 27 কোটি টাকা মতো পাওয়া গেছে। নিজামের শর্ত মারফত আয় 70 কোটি টাকা মতো। অন্ধ্রপ্রদেশে টোটাল আর্নিং হয় 182 কোটি টাকা। তামিলনাড়ু এবং কেরালা থেকে আয় হয় 22 কোটি মতো। কর্ণাটক থেকে 30 কোটি টাকা। গোটা উত্তর ভারত থেকে 80 কোটি টাকার মতো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত। বিদেশের শর্তের বিনিময়ে আরো 80 কোটি টাকা যদি ধরা হয়, তাহলে টোটাল আর্নিং মিলে হচ্ছে 394 কোটি। এর ওপরে আবার অ্যাডভান্স বুকিং, ভাবতে পারছো? নাগরসিং পরিচালিত এই মুভিটিতে মহাভারতের একটা যোগ রয়েছে। সেই গল্পের উপর ভিত্তি করেই ফিউচারের স্টোরি কি হতে পারে সেই স্টোরিটা দেখিয়েছে। প্রায় 38 বছর পর এই মুভিতে অমিতাভ বচ্চনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন কামাল হাসান। এছাড়াও থাকছে দক্ষিণী অ্যাক্টর ব্রহ্মানন্দম, পশুপতি এবং স্বপ্না। এই 394 কোটি টাকা কোন জায়গায় অবধি পৌঁছতে পারে? আদৌ কি 600 কোটি টাকা ছুঁতে পারবে মুভি রিলিজের সাথে সাথে, নাকি মুভি রিলিজের আগেই 500 কোটি ছবি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে গেলে চোখ রাখতে হবে আপডেটের ওপর এবং আমার চ্যানেলের ওপর। আর সত্যি কত টাকা আয় করতে পারলো প্রভাসের কলকি সেটা জানতে গেলে তো মুভিটির জন্য ওয়েট করতে হবে 27 জুন পর্যন্ত। আর হাতে মাত্র 25-26, দুটো দিন বাকি আছে। তো তারপরেই আমরা বুঝে যাব যে সত্যি কি বাজেটটা ছুঁতে পারলো, নাকি বাজেটের তুলনায় অনেক বেশি কিছু ছুঁয়ে ফেললো। নেক্সট আপডেট নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে আবার নতুন ভাবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো আজকের মতো টাটা, ভালো থেকো সকলে।